যেখানে ঘটনা সেখানেই নিউজ 24 সাত বছরের পথচলায় সংবাদ ভিত্তিক চ্যানেলটি জয় করেছে দর্শকের মন অষ্টম বছরের পদার্পণ উপলক্ষে সারা দেশে ছিল কেক কাটার র‍্যালি আলোচনা সভা ও কোরআন তেলাওয়াত সহ বিশেষ দোয়া মোনাজাত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিউজ 24 বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আগত অতিথিরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন চ্যানেল নিউজ 24 টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে নিউজ 24 এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয় সন্তানদের কাছে বিতাড়িত নীলফামারীর কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নিয়ে পরিবার সন্তান হারিয়ে বৃদ্ধাশ্রমে আসা বাবা মায়েরা খুশি এমন ব্যতিক্রমী আয়োজন উপভোগ করে কেক কাটা আলোচনা সভা ও প্রবীণ সাংবাদিকদের সম্মাননা সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে নিউজ 24 এর প্রতিষ্ঠাবার্ষিকী কুড়িগ্রামে নিউজ 24 এর অষ্টম বর্ষ পদার্পণ উপলক্ষে কুড়িগ্রাম প্রেস ক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয় পটুয়াখালী প্রেস ক্লাবে নিউজ 24 এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা হয় এই সময় আমন্ত্রিত অতিথিরা নিউজ 24 এর টেলিভিশনটির সফলতা কামনা করেন কেক কেটে জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে নিউজ 24 এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা জনপ্রিয় এই টিভি চ্যানেলটির উত্তর সমৃদ্ধি কামনা করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিউজ 24 টিভির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে নিউজ 24 এর অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় ডেস্ক রিপোর্ট নিউজ 24